তাবিজি কি সত্যি কাজ হবে? আম্মু তো বললো আগের কালে দাদি নানিরা নাকি এই তাবিজ দিয়ে স্বামী বশ করত। ট্রাই করে দেখি, যদি মাথা থেকে সেকেন্ড ম্যারেজে ভূতটা উঠেছে। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন কেউ জানে না। কি এক মিনিটের মধ্যেই থেকে তাবিজ কাজ করতে শুরু করে দিছে? জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে থাকি, মরণেও তোমাকে সাথে চাই। বলো, তুমি আমার সাথে মরতে রাজি আছো? আমি তোমার সাথে মরতে রাজি বাবু, তুমি ছাড়া তুমি বাঁচতেই পারবো। বুঝে শুনে কথা বলো, বাংলাদেশের বেশিরভাগ নারীর স্বামীরা কিন্তু আগে মারা যায়। তোমার দাদি নানি ফুফু খালা সবার স্বামীরা কিন্তু আগেই মারা গেছে। এত ভয় দেখাইতে হবে না, আমি জানি তুমি আমার আগে মরবা না, আমি তোমার আগে মরবো। দেখো শোনো, আগের দিন একটা নিয়ম ছিল, স্বামী যদি আগে মারা যায় না, আমি মারা গেলে স্ত্রীকে জীবন্ত দাহ করা হতো। এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন। এখন তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে এখনই ঘোষণা দিয়ে দাও, আমি যদি আগে মারা যাই তুমি আমার সাথে কবরে যাবে না। দেখো তো এগুলো তুমি কি বলছো? এগুলো বললো না, আল্লাহ গুণা দিবে গুণা। তুমি এবার নিচে শুয়ে পড়ো, চলো আমি ফ্রেশ আসছি। কি ব্যাপার, কি করছিস? কিছু না, এটা করতেছ? এটা তাবিজ দিয়ে কি স্বামীকে বশ করতে চাও? এসব কুসংস্কার, আল্লাহ গুণা দিবে গুণা। কে দিছে তোমাকে এসব? তোমার মা এসব বুদ্ধি দিছে? হ্যাঁ হ্যাঁ, তাবিজ পাইছি তুমি ডিমের মধ্যে তাবিজ পাওয়া গেছে। কি দেখি, ফাইজলামি করো। কে ফোন করেছে? হ্যালো, তুমি দেখছো? আমি তো আর দেখি নাই, নাকি আমার পছন্দের কোনো দামই নাই? কি পছন্দের কথা বলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে দেখব, যদি পছন্দ হয় ইনস্ট্যান্ট ফাইনাল ডিসিশন নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে বাসায় পাঠিয়ে দাও, বাসায় আসার আগে যাতে আমাকে ফোন করে আসে। আমি এখন অফিসে যাব, অফিস থেকে সোজা ফ্যাক্টরিতে, তারপর আবার বাসায় আসবো। ও মাই গড, তার মানে ও এখন পাত্রী ফাইনাল করতে যাবে? আল্লাহ, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব, কি করে বিয়ে ঠেকাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। শ্বশুর বাড়ি। আমাকে তোমার সাথে নিয়ে যাও। পাগল, আমি কালকে কুমির আনবো? দেখো তুমি আমাকে না নিয়ে গেলে আমি কিন্তু হার্টপিক খাবো। ছি 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 ছি, হার্টপিক কি মানুষের খাবার? হার্টপিক হচ্ছে জীবাণুর খাবার। তুমি কি জীবাণু? তুমি তো আমাকে তোমার জীবনের জীবাণুর থেকেও খারাপ মনে করো। তুমি এত কথা বলো কেন? তোমাকে বলছি তুমি ঠিকমতো দুধ ডিম খাবা, তুমি কিন্তু কালকে রাতে দুধ খাও নাই। চলো আমি নিজের হাতে তোমাকে দুধ খাওয়াবো, আসো আসো।